আসলে আমি মাদ্রিদের সাপোর্টার, তো মাদ্রিদ যেমন একটা গোলে পিছিয়ে গেলে চলে ওঠে, আমাদের জন্য সেটাই হয়েছে। একটা গোলে পিছিয়ে পড়ার কারণে আমাদের ওভার সবার খেলার স্পিরিট, মোমেন্টাম, টেম্পো সবই বেটার হয়েছে। এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা যিনি পাচ্ছেন, আমার মনে হয় যে নাম না বললেও আপনারা অলরেডি যারা খেলা দেখেছেন আজ করতে পারছেন যে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন। ঠিক আমার ডান পাশে দাঁড়িয়ে আইমন সাদিক, কংগ্রেচুলেশনস, দারুণ একটা ম্যাচ তিনি খেলেছেন, একটা গোল করেছেন এবং একটা গোলে অ্যাসিস্ট করেছেন, 2-1 গোলে তার দল জিতেছে এবং জেভিকো চ্যাম্পিয়নসকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের অতিথিকে রিকোয়েস্ট করছি, একটা গিফট চ্যাম্পা জেভিকোর তরফ থেকে এবং 25K এর একটা ডামি, সেটা নিউ রুট তাদের তরফ থেকে, নিউ রুটস উইংয়ার্স এর তরফ থেকে একটা গিফট ডামি চেক। থ্যাংক ইউ সো মাচ। একটুখানি শুনতে চাই, দারুণ একটা ম্যাচ খেলেছে জেভিকো চ্যাম্পিয়ন্স এবং যেই ম্যাচটা সত্যিকার অর্থে অনেকেই ভাবছিলেন যে ফার্স্ট হাফে এত চমৎকার খেললো জেভিকো, তারা স্কোর করতে পারেনি, সেকেন্ড হাফে এসে তারা গোল কনসিড করে বসলো, জিততে পারবে কিনা এরকম একটা সংশয় ছিল, সেই জায়গা থেকে আপনি গোল করলেন এবং একটা গোলে সহায়তা করলেন, সো দুটা গোলে আপনার অবদান ছিল, এরকম একটা ম্যাচ খেলতে পেরে আপনার ফিলিংটা কি? আসলে আমি মাদ্রিদের সাপোর্টার, তো মাদ্রিদ যেমন একটা গোলে পিছিয়ে গেলে চলে ওঠে, আমাদের জন্য সেটাই হয়েছে। একটা গোলে পিছিয়ে পড়ার কারণে আমাদের ওভার সবার খেলার স্পিরিট, মোমেন্টাম, টেম্পো সবই বেটার হয়েছে। সো ফাইনালি ফার্স্ট হাফে অনেকগুলো মিস হয়েছে, আমার মনে হয় যে প্রপার জেলিং করতে পারিনি, সেকেন্ড হাফে গোল খাওয়ার পরে ওই স্পিরিটটাতে বাকি দুটো গোল হয়ে গেছে, বাট ভেরি এক্সাইটেড টু সি দ্য নেক্সট ফিউ ম্যাচেস। একটু যদি বলেন, আসলে আপনার এত বেশি ফ্যান ফলোয়ার্স, বাট এই যে আজকে থেকে শুরু হলো, এটা খুব একটা প্রচার প্রচারণা আমরা ওইভাবে দেখি নাই, বাট আপনাদের মুখ থেকে যদি আপনারা একটু বলেন, আপনাদের ফ্যান ফলোয়ারদেরকে একটু বলেন যে তারা যাতে অনেক বেশি এটা দেখে, টি স্পোর্টসের নেটওয়ার্কে তো দেখানো হচ্ছেই, ইভেন যাদের সুযোগ রয়েছে তারা যাতে মাঠে এসে যাতে এই যে আয়োজনটা দেখে, এই মেসেজটা কি তাদের একটু দেবেন কিনা? না, অ্যাবসলিউটলি, আমাদের আজকে এবং কালকে দুটো দিন ফুল ডে হচ্ছে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, থ্যাঙ্কস টু টি স্পোর্টস ফর কভারিং দ্য এন্টায়ার ম্যাচেস লাইভ। অ্যান্ড যারা যারা বাসায় বসে আছেন, মোবাইলে আছেন, তারা টি স্পোর্টস দেখতে পারেন, আর যারা যারা এসে দেখতে পারেন তারা ঢাকা এরেনা পূর্বাচলের পাশেই চলে আসতে পারেন, আমরা আছি এই দুই দিন, সো উইল বি আ ভেরি গুড টাইম। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড কংগ্রেচুলেশনস অ্যাগেইন, চমৎকার একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য। দারুচিনি দ্বীপের দেশ, এই অসাধারণ সিনেমাতে তার যে অভিনয়, ডট বাই গোল, দুর্দান্ত কামব্যাক। একটু আগে বলছিলাম যে 1-0 গোলে লিড কখনোই কিন্তু স্বস্তিদায়ক নয়, সেই স্বস্তিটা নিজেদের জন্য করে আনলেন, অসাধারণ গোল। দেখুন চমৎকার ট্রিপলিং, ব্যাক পাস করেছিলেন সেখানে ইমান আইমান ছিলেন এবং ডট পয় প্লেসিং শট, পাওয়ার এবং টাইমিং এ অসাধারণ গোল। এক্স্যাক্টলি, ফার্স্ট হাফে যেভাবে খেলছিলেন আইমান এবং সেকেন্ড হাফে কিন্তু তাকে একটুখানি তার মধ্যে জড়তা দেখা যাচ্ছিল শুরু থেকে, তবে সেই জড়তা ভেঙে সেই যে একটা খোলস ছাড়িয়ে বের হয়ে আসছেন আইমান এবং দারুণ একটা গোল আদায় করে নিয়েছেন, দলকে সমতায় ফিরেছেন, 1-1 সমতা, খেলা কিন্তু জমে গেছে এই মুহূর্তে। সেকেন্ড হাফে খুব একটা বেশি সময় আর খেলার বাকি নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.